নমস্কার, আমি কমলিকা। সচেতন বাংলা ও বাঙালি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আসুন জেনে নিই 29 আগস্ট দিনটা কিভাবে বাংলা ও বাঙালির সাথে জড়িয়ে রয়েছে। 1956 সালে এই দিনে খাদ্যের দাবিতে ঢাকায় ভুখা মিছিল হয়। 1976 সালে বাংলার জাতীয় কবি, সাহিত্যিক এবং আমাদের সবার প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। 1997 সালে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তেভাগা আন্দোলনের অন্যতম খ্যাতনামা নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কংসারী হালদার প্রয়াত হন। এছাড়াও এই দিনটায় কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয় এবং এই দিনটাতেই পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবসও পালন করা হয়ে থাকে।